চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। বড় ব্যবধানে এগিয়ে নৌকা। কয়েক স্থানে ব্যাপক সংঘর্ষে নিহত দুই, আহত ২৭। চট্টগ্রামে ভোটে নজিরবিহীন ডাকাতির অভিযোগ বিএনপির, সহিংসতার দায় ধানের শীষের বোঝা আওয়ামী লীগ, তুলনামূলক সুষ্ঠু ভোট দাবি ইসি। দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু, উদ্বোধনী দিনে নিলেন ২৭ জন, সমালোচনাকারীদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। নানা প্রশ্ন তাদের, যাও তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে। চাইনিজ কিবরিয়া হত্যার ১৬ বছর পার, দফায় দফায় তদন্তের বেড়া জাল, বিচার কার্যক্রম নিয়ে হতাশা কাটছে না পরিবারে। একুশে গ্রন্থমেলায় গুরুত্ব পাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ, বই নির্বাচনেও বিশেষ নজর, বিশেষ তদারকি চান প্রকাশকরা। প্রজাতন্ত্র দিবসে পুলিশ কৃষক সংঘর্ষে এখনো থমথমে দিল্লি, নেমেছে আধা সামরিক বাহিনী, পাঞ্জাব হরিয়ানায় উচ্চ সতর্কতা জারি। বিপিএল এ বড় জয় বসুন্ধরা কিংস ও শেখ জামালের, আইসিসি ওয়ান ডে বোলিং র্যাঙ্কিং এ সেরা দশে মিরাজ মুস্তাফিজ, ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ ২৪ রাত ১০টার সংবাদে, পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি রাশেদ ইমাম। শুনছিলেন শিরোনাম। শুরুতেই চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের আর এক স্টুডিওতে আছেন সহকর্মী আশিকুর রহমান। শ্রাবণ সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শ্রাবণ, স্বাগত আপনাকে। শ্রাবণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা, সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। রাশেদ এবং জুঁই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত সব খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি এখন এই মুহূর্তে যুক্ত হয়ে আপনাদেরকে আরও অনেক তথ্য জানানোর চেষ্টা করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম। ৩৫৪ কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১৩২৭৮৫ ভোট, আর বিএনপির প্রার্থী পেয়েছেন ১৭২৯০ ভোট। কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গণনার কাজ করছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রাম সিটির ৭৩৫ কেন্দ্রের সবগুলো ইভিএমে ভোট হওয়ায় ফলাফল পেতে খুব বেশি সময় লাগবে না বলেই ধারণা করছেন নির্বাচন কর্মকর্তারা। এর আগে সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং নগর পিতা বেছে নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন চট্টগ্রামের নগরবাসীরা। দর্শক, আমাদের সঙ্গে আপনাকে আগে বলেছি, আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন এবং সহকর্মীরা সারাদিন ধরে ভোটের খবর দিয়েছেন, এখন তারা ভোট গণনার খবর দিচ্ছেন, কে নগর পিতা দৌড়ে এগিয়ে আছেন এবং কারা কাউন্সিলর প্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে আছেন। আমাদের সহকর্মী ফখরুল ইসলাম আছেন এখন ভোট গণনা কেন্দ্রে, ঠিক সেখান থেকে ফখরুল আমাদের সঙ্গে যুক্ত হবেন। ফখরুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনারা দিনভর অনেক পরিশ্রম করেছেন, এখন পর্যন্ত আপনার হাতে প্রাপ্ত ফলাফলের কি অবস্থা এবং তার পাশাপাশি নির্বাচনের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে ফখরুল ইসলাম? ধন্যবাদ শ্রাবণ, আমার কাছে এখন পর্যন্ত ২৯৪টি কেন্দ্র এখানকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি ঘোষণা করেছেন। আমি যদি একটু বলি স্ক্রিন দেখে দেই, দুঃখিত, ২৯৭টি ইতিমধ্যে হয়ে গেছে। ২৯৭টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে প্রতি দুজন প্রার্থীর মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এবং তার ভোট সংখ্যা ১১২৭৯২। একই সঙ্গে বিএনপির ধানের শীষ প্রতীকে সাদাত হোসেনের ভোট সংখ্যা ১৭,৫৭
124টি ভোট তারা এখান থেকে ঘোষণা করেছেন। রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান এখানে কিন্তু ফলাফল অর্থাৎ ভোট গণনার পাশাপাশি কেন্দ্র পর্যায়ে যে ভোট গণনা হয়েছে এবং সেই ভোটের ফল, কেন্দ্রের ভোটের ফলগুলো সন্ধ্যার পর থেকে আসলে নিয়ে আসতে শুরু করে চট্টগ্রাম জিমনেশিয়াম যে ভেনুটি রয়েছে, যেখান থেকে এখন রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন। এক একটি কেন্দ্র করে এখানে আনা হচ্ছে এবং এক একটি কেন্দ্র আসার সাথে সাথে সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। আর হয়তো বেশি সময় লাগবে না যে চট্টগ্রামবাসী কাকে তাদের ভবিষ্যৎ নগরপিতা নির্বাচিত করেছেন সেই নতুন নগরপিতা পেতে। আর বেশি সময় হয়তো লাগবে না, হয়তো আর 2 ঘন্টার মধ্যে আমরা পেয়ে যাব 299টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে গেছে, আর বাকি রয়েছে 436টি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান এবং তার অন্য সহকর্মীরা মিলে ভোটের ফলাফল একে একে ঘোষণা করে যাচ্ছেন এবং যারা অপেক্ষা করছেন এখানে, ভোটাররা যেমন অপেক্ষা করছেন তাদের নতুন নগরপিতা কিংবা ওয়ার্ডের যে নির্বাচিত কাউন্সিলর কারা হবেন সেজন্য, একই সঙ্গে প্রার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল জানার জন্য। একই সঙ্গে এখানে পুরো জিমনেশিয়াম ভেনুটি পুরো জনসমাগমে মুখরিত এবং আশপাশের কিন্তু সাধারণ ভোটার কর্মী সমর্থকরা এসে ভিড় করছেন তাই বহুল প্রতীক্ষিত ফলাফল জানার জন্য। আপনাকে যদি সারাদিনের একটি সংক্ষিপ্ত তথ্য দিতে চাই যে সারাদিন সকাল 8টা থেকে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন, সেই নির্বাচন বিকেল 4টা পর্যন্ত গ্রহণ চলে, ভোট গ্রহণ চলে এবং সেই ভোটে আপনারা জানেন যে সারাদিনই নানা উত্তেজনা এবং থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে একই সঙ্গে আমরা উৎসবমুখর পরিস্থিতিও লক্ষ্য করেছি। ভোটারদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের নগরপিতা এবং তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন এবং সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানে। তো আমরা এখন অপেক্ষায় আছি কে হচ্ছে নগরপিতা, কে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, সেটি আমরা হয়তো আরও কিছু সময় বাকি রয়েছে তখন আমরা আপনাদের দর্শককে জানাতে পারবো। শ্রাবণ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। ফকুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি দিনভর পরিশ্রম করছেন এবং আমি জানি সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত আপনি সেখানে আছেন এবং দর্শকদেরকে আপনি সবশেষ তথ্য জানাবেন। এর আগে ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, এতে 2 জন নিহত এবং অন্তত 27 জন আহত হন। সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই ভোটারদের লম্বা লাইনে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই পাহাড়তলি, খুলশী, পাথরঘাটা, লালখান বাজার এবং আসাদগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে শেখ জায়েদের রিপোর্ট। বুধবার ভোট গ্রহণ শুরুর পর সকাল 9টার দিকে চট্টগ্রামে পাহাড়তলি আমবাগান ইউসেফ কারিগরি ভোট কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আলাউদ্দিন নামের একজন মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত 5 জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। কিছু কিছু বিষয় আমাদের নলেজে আছে, সেই বিষয়ে আমরা ইমিডিয়েটলি আমরা সেখানে যাচ্ছি, যেমন এখানে আমরা সবাই প্যাটেল করছি এবং সেটা আমরা মিটিগেট করছি এবং আশা করছি যে যেখানে যেখানে আসছে অনেক নলেজও আমাদের কাছে আছে, সেখানে আমরা ইমিডিয়েটলি ফোর্স পাঠাচ্ছি, আমাদের রিজার্ভ ফোর্স আছে, আমাদের প্যাট্রোল আছে, তারা যাচ্ছে এবং সেটাকে আমরা সলভ করছি। সার্বিক পরিস্থিতি আমাদের এখন নিয়ন্ত্রণে আছে, ভোট কার্যক্রম চলমান আছে। এদিকে চশিক নির্বাচনকে কেন্দ্র করে লালখান বাজার এলাকায় দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, এতে 10 জন আহত হন। এর আগে কেন্দ্র দখলের অভিযোগ তুলে হালিশহর চৌধুরী বাজার এলাকায় আওয়ামী লীগের 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 জন আহত ও 2 জনকে আটক করে পুলিশ। এছাড়াও আসাদগঞ্জ ও পাথরঘাটায় 2টি ভিন্ন সংঘর্ষের ঘটনায় মোট 13 জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা এবং ভোট গ্রহণ স্থগিত, এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে আশঙ্কা করা হয়েছিল 735টি ভোট কেন্দ্রের মধ্যে 400+ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এরকম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই বেশ কয়েকটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। কর্পোরেশন নির্বাচন নিয়ে এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পাওয়া গেছে, সেগুলো আপনাদেরকে সংবাদের পরবর্তী অংশে আমরা যুক্ত হয়ে আবারও জানানোর চেষ্টা করব। এখন সহকর্মী রাশিদ এবং জুয়ের কাছে ফিরছি তাদের মূল স্টুডিওতে।
শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আমাদেরকে অন্য স্টুডিও থেকে জানাচ্ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ অবস্থা, ভোট গণনা এবং ফলাফলের সার্বিক চিত্র। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে শুরু হলো প্রতীক্ষিত করোনা ভাইরাস টিকাদান কার্যক্রম। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো কিছু ভালো লাগে না এমন রোগে আক্রান্তরা টিকা কার্যক্রমের সমালোচনা করছেন, তবে তাদের সমালোচনা সরকারের কাজের প্রণোদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। শাহ আলী জয়া রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন। কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেনুরিকা কস্তার দেহে প্রয়োগের মাধ্যমে শুরু হলো বাংলাদেশে করোনা টিকার কার্যক্রম। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। ঐতিহাসিক এই মুহূর্তটিতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহস দেন রুনু এবং টিকা নেয়া আরো চারজনকে। হয়ে গেল। টিকার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, 3,40,00,000 ডোজ টিকা পাবে বাংলাদেশ। 3,40,00,000 ডোজ আমরা পাব। সরকার প্রধান বলেন, নানা ধরনের প্রতিকূলতার পরও সঠিক সময়ে টিকা আনা সম্ভব হয়েছে। বিরূপ সমালোচনা, মানুষের ভিতরে সন্দেহ ঢোকানো, মানুষকে ভয় ভীতি দেওয়া, এই ধরনের কিছু কাজ কারো কারো অভ্যাস আছে। সবসময় কোনো কিছুই তাদের ভালো লাগে না। যত ভালো কাজই করেন, সব কিছুই তারা কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে, সব কিছু তাদের দোষ ঢোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, আসবে না তো আসলে পরে তো এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে। শেখ হাসিনা বলেন, কোভিড আক্রান্তদের চিকিৎসা, সংক্রমণ রোধ এবং টিকা আমদানিতে খরচ করতে কোনো ধরনের কার্পণ্য করেনি সরকার। সমালোচনার লোকও থাকা দরকার, থাকলে আমরা কিছু জানতে পারি আমাদের কোনো ভুল ভ্রান্তি হলো কি না। সেই জন্য তাদেরকে আমি সাধুবাদ দিচ্ছি যে তাদের সমালোচনা যত হয়েছে আমরা কিন্তু তত বেশি দ্রুত কাজ করার একটা প্রণোদনা পেয়েছি, কিন্তু এর জন্য আমাদের পানির মতো টাকা খরচ করতে হয়েছে, আমরা দ্বিধা করিনি। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ব্যাপক হারে শুরু হবে টিকা দেয়া। নির্ধারিত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা নিতে পারবেন সাধারণ মানুষ, তবে এর জন্য অনলাইন প্ল্যাটফর্ম সুরক্ষার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে টিকা গ্রহীতাদের। আগে আগে নিলে বলবে যে আগে নিয়ে নিজেই নিল, কাউকে দিল না, সবাইকে দিয়ে নি তারপরে। শাহ আলী জয়, News 24, ঢাকা। টিকা নিয়েছি, কোনো ধরনের সমস্যা হয়নি, আতঙ্কিত না হয়ে আপনারাও টিকা নিন। করোনা টিকা নেয়ার পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন টিকা গ্রহণকারীরা। বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কর্মসূচি উদ্বোধনের পর তারা জানান সুস্থ আছেন। উদ্বোধনের দিন 27 জন টিকা নিয়েছেন। বিস্তারিত হাসান পারভিসের প্রতিবেদনে। দেশে করোনা ভাইরাসের টিকা কিভাবে প্রয়োগ হয় তা দেখতে অনেকেই চোখ রাখেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বুধবার বিকেল 4টার দিকে কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাসের টিকা কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুর থেকে বিভিন্ন পেশা ও শ্রেণীর টিকা গ্রহণকারীরা একে একে কুর্মিটোলা হাসপাতালে আসতে থাকেন। দেশে করোনা ভাইরাসের প্রথম টিকা নেয়া রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। তিনি জানান, টিকা নেয়ার পর সুস্থ আছেন। টিকা পাওয়ার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ আছি। সবাইকে বলবো, আমাকে দেখে, আমাদের দেখে আপনারা যেন অনুপ্রাণিত হন। মোট 27 জন উদ্বোধনের দিন টিকা নিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাও এদিন টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর 15 থেকে 30 মিনিট তারা পর্যবেক্ষণে ছিলেন। এবং ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হবে, এটা যে অপপ্রচার, এটা বন্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিয়েছি। 12-14 মিনিট টিকাটি গ্রহণ করেছি। এই 12-14 মিনিটের ভিতরে আমার শরীরে কোথাও কোনো সমস্যা দেখিনি। সাংঘাতিকভাবে আমি ভাগ্যবান এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি যে জায়গায় ভ্যাকসিনটা দেওয়া হয়েছে ওই জায়গায় তেমন প্রবলেম হয়নি, মানে আগের মতো মনে হচ্ছে ওভারঅল। ভ্যাকসিন নিয়ে যারা বিদ্রুপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা 7 তারিখে যে সারা বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার একটা ছোট্ট অনুষ্ঠান আমরা করব, উদ্বোধন করব, সেখানে আমরা সকলেই ওখানে ভ্যাকসিন নেওয়ার আমরা চেষ্টা করব। বৃহস্পতিবার রাজধানীর আরো 5টি হাসপাতালে প্রায় 500 জন টিকা নেবেন। সকল জল্পনা অবসান ঘটিয়ে করোনা ভাইরাসের টিকা কর্মসূচি উদ্বোধন করা হলো।
সব কিছু ঠিক থাকলে আগামী মাসের 7 তারিখে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। হাসান পারভেজ, নিউজ 24, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। আজ থেকে খুলে দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন প্রাপ্তির জন্য ডিজিটাল ওয়েব প্ল্যাটফর্ম সুরক্ষা। www.surakha.gov.bd নামক ওয়েবসাইটে প্রবেশ করলে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বরের মাধ্যমে নিবন্ধন করা যাবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী বর্তমানে প্রথম ধাপের শুধুমাত্র 55 বয়সোর্ধ্ব ব্যক্তিরাই নিবন্ধন করতে পারবেন। কম্পিউটার বা স্মার্টফোন থেকে সুরক্ষা ওয়েব পোর্টালে গিয়ে সহজেই নিবন্ধন করা যাবে। অ্যাপ্লিকেশন পাওয়া যাবে গুগল প্লে ও অ্যাপল স্টোরে। এছাড়াও সারা দেশের প্রায় 6000 ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্র থেকেও নিবন্ধন করা যাবে। এছাড়া নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের আরেক স্টুডিও থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। ধন্যবাদ জুঁই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের পরে এখন ফলাফল ঘোষণার বাস্তবতা এবং সেই ফলাফল ঘোষণার বাস্তবতা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছি আমরা, এবং আমাদের হাতে অনেকগুলো তথ্যপত্র আছে, সেগুলো আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আমরা। বিভিন্ন জায়গায় সংঘাত এবং সহিংসতা সত্ত্বেও অনেক জায়গায় সুষ্ঠুভাবে ভোট নিয়েছেন চট্টগ্রামের ভোটাররা। তবে সকালে ভোটার উপস্থিতি বেশি থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমতে থাকে। সকালে নিজেদের ভোট দিয়েছেন প্রধান দুই মেয়র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী সুষ্ঠু ভোটের দাবি করলেও ভোটের পরিবেশ নিয়ে নানা অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। করোনায় টানা 10 মাস স্থগিত থাকার পর অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই ভোট উৎসব। বুধবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে এমন লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষায় বন্দর নগরীর বাসিন্দারা, যেখানে 735টি কেন্দ্রে সকাল 8টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ শুরু হয়। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, সুষ্ঠুভাবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। প্রথম ভোট ইভিএম এ দিব। শীত কুয়াশা উপেক্ষা করেই ভোট কেন্দ্রে জড়ো হন ভোটাররা, কেন্দ্রে কেন্দ্রে ভোট দেন নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। যে নির্বাচনে মোট ভোটার 19,38,706 জন। দ্বিতীয়বার আমি ইভিএম এ ভোট দিচ্ছি, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগলো, খুব সুষ্ঠু পরিবেশ দেখলাম, সুন্দর লাগলো। নির্বাচনে মেয়র পদে 7 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন। সকালে নগরের বহদ্দারহাটে এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উৎসব মানুষের মধ্যে যে নির্বাচনী আমেজ, মানুষের ভোটারদের যে সমাগম, এটাতে প্রমাণিত হয় যে মানুষ ভোটের প্রতি কত আগ্রহী। ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। অন্যদিকে নগরীর চকবাজার এলাকায় বিএড কলেজে ভোট দেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত। এ সময় বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদেরকে মেরে বের করে পুলিশকে যখন বলা হয়েছে, পুলিশ বলছে এগুলো তো আমরা কিছু করতে পারবো না। প্রিসাইডিং অফিসারের রুমে গিয়েছে, প্রিসাইড রুম বন্ধ করে বসে আছে, এই ধরনের চিত্র হয়েছে। এরপর আমি হাসানুজ্জামান সাহেবকে, চিফ রিটার্নিং অফিসারকে ফোন করলাম যে আপনার এই চিত্র চলছে। উনি আমাকে বললেন যে আপনি সেন্টারের নাম বলুন, আমি তখন আমার প্রার্থীদের বলছি আপনারা সরাসরি ওনার অফিসে চলে যান। ভোটের পরিবেশ ঠিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 14,000 সদস্য দায়িত্ব পালন করছেন পুরো সিটি কর্পোরেশন এলাকায়। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, হত্যা, সংঘর্ষ আর ভোটার শূন্য চিত্র, কোথাও ভোটারের দীর্ঘ লাইনে উৎসবের আমেজ, এভাবে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটির ভোট। টানটান উত্তেজনা আর উদ্বেগ উৎকণ্ঠার ভোটে কে হবেন নগর পিতা, সে অপেক্ষার আরো কয়েক ঘন্টা বাকি। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। সহিংস পরিস্থিতি সৃষ্টি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে তামাশা আর প্রহসনের নির্বাচনে পরিণত করা হয়েছে, এই অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগ বলছে সন্ত্রাস এবং সহিংসতা নির্বাচন ভণ্ডুলের অপপ্রয়াস ছিল বিএনপির, তবে এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। সকাল 8টায় চট্টগ্রাম সিটিতে ভোট শুরু হয়। এর 3 ঘন্টার মাথায় 13 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিতে মারা যান মোহাম্মদ আলাউদ্দিন। 34 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে স্থগিত হয়ে যায় 2 কেন্দ্রের ভোট। বেলা 1টায় রাজধানীর নির্বাচন ভবনে আসে বিএনপি। দলটির প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে অভিযোগ জানায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির
অর্থাৎ ওখানে যে নির্বাচনী কার্যালয় তার যৌথ প্রযোজনায় আরেকটি জালিয়াতির নির্বাচন চলছে। বিএনপির পরেই কমিশনে আসা আওয়ামী লীগ, তারা কমিশনকে জানান বিএনপির ইঙ্গিতেই চট্টগ্রাম সিটি নির্বাচনে এই সহিংসতা। চট্টগ্রামের একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে জড়ো করে ভোটাররা যেন ভোট দিতে না আসতে পারে এই কার্যক্রমটি তারা চালিয়েছে। নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াসকে ভণ্ডুল করে একটা মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, অজুহাত দাঁড় করানোর অপচেষ্টা না চালিয়ে তাদের দুর্বলতাটুকু কোথায় সেটি খুঁজে বের করা। দিন শেষে নির্বাচন কমিশন জানায় সুনির্দিষ্ট অভিযোগ এলে খতিয়ে দেখা হবে, মোটের উপর এই নির্বাচন ভালোই হয়েছে। না, একটা হলো যে অভিযোগ এসেছে এটা স্থানীয় পর্যায়ে অভিযোগ দেখার জন্য রিটার্নিং অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তারা দেখবেন। তারপর যদি কোনো অভিযোগ তাদের যেগুলো তাদের মানে ডিসপোজ করার আইনে নাই সেগুলো কমিশনে পাঠাবেন, পাঠালে আমরা এটা কমিশনে উপস্থাপন করব, তারপর কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবেন সেইভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে সংসদ অধিবেশনে উত্তাপ ও বিতর্ক, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যরা নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন, যদিও বিএনপির অভিযোগ অস্বীকার করেন আইনমন্ত্রী। সংবিধানের 11তম অনুচ্ছেদে বলা হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিরাই আপনার তারা দায়িত্ব পালন করবে, কিন্তু আজকে নির্বাচনের নামে দেশে প্রহসন হচ্ছে। সুতরাং আমার মনে হয় এটা আইনটা সংশোধন করে আপনি আইন নিয়ে আসেন যে মাননীয় সংসদ নেতা প্রশাসনের যে যে জায়গায় যাকে যাকে বাছাই করে নিয়োগ দিবে তারাই দায়িত্ব পালন করবে। তাহলে তো মাননীয় স্পিকার এই ভোটের নামে প্রহসন আর ভোটের নামে তামাশা করার কোনো প্রয়োজন নাই। 15 ফেব্রুয়ারি 1996 সালে কী নির্বাচন হয়েছিল, যে ওনারা কত জন ভোট পেয়ে জিতে এসেছিলেন এবং তারপরে এই কলঙ্কজনক অধ্যায় এখানে রেখে গেছেন যে একজন খুনিকে লিডার অফ দ্য অপোজিশন করে দিয়েছেন। তো এগুলি আমাদের কি জানা নাই? এগুলি আমাদের জানা আছে, ওনাদের কাছ থেকে এখন আর শিখতে হবে না। ভোট গণনা চলছে এবং ভোট গণনা শেষ হতে হয়তোবা আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এই এবং আপনাদের সঙ্গে আমরাও যুক্ত হব, যুক্ত হয়ে আপনাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সব খবর, সবশেষ খবর দেওয়ার চেষ্টা করব আমরা। এখন ফিরছি আমাদের মূল স্টুডিওতে, সঙ্গে রয়েছেন আমাদের রাশেদ এবং জুঁই। আশিকুর রহমান শ্রাবণ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শেষে চলছে গণনা, ফলাফলের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের আরেক স্টুডিও থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, 69 লাখ মানুষই হয়তো এখন অপেক্ষা করছে ফলাফলের জন্য, কি তথ্য আছে সবশেষ? জুঁই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে রাশেদকেও ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। প্রায় 20 লাখ ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল, তারা কতজন ভোটাধিকার প্রয়োগ করেছেন বাস্তবতা কি, সেই ফলাফল পেতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু এই মুহূর্তে আছেন বিএনপির মেয়র প্রার্থীর বাসায়, তার কাছে আসলে এই মুহূর্তে কি তথ্য আছে এবং সেখানকার প্রতিক্রিয়া কি আছে? মুমু, আপনার মাধ্যমে আমরা সেটি জানতে চাই এবং দর্শকদেরকেও জানাতে চাই। ধন্যবাদ শ্রাবণ, আমার কাছে বেসরকারিভাবে 208টি কেন্দ্রের ফলাফল আছে। 208টি কেন্দ্রের মধ্যে নৌকা পথিক ডক্টর শাহাদাত হোসেন 12,000 ভোট পেয়েছেন এবং রেজল করিম নৌকাপতিকে পেয়েছেন প্রায় 84,000 ভোট। আমার সাথে আছেন ডাক্তার শাহাদাত হোসেন, আমরা তার সাথে কথা বলতে চাই। সারাদিন ওনার অনেক অভিযোগ ছিল এবং সে অভিযোগের প্রেক্ষিতে সারাদিন ভোটের চিত্র কি দেখেছেন আপনি? হ্যাঁ, আমি তো প্রতিটি সেন্টারে গিয়েছি, প্রতি সেন্টারে না, আমি 12-14টা সেন্টারে আমি গিয়েছি এবং আমার নিজের সেন্টারে ভোট দিয়েছি। তো ওভারঅল প্রথম যে সেন্টারে আমি গিয়েছি আমার নিজের সেন্টার, সেখানে আমার সমস্ত এজেন্টদেরকে আমি দেখলাম যে বাইরে দাঁড়িয়ে কান্না করছে। আমি তাদেরকে খুব রিকোয়েস্ট করে অনেক কষ্টে একটা ম্যাজিস্ট্রেটকে বলে তুলে ঢুকালাম। এরপর আমি যখন চলে আসলাম তার 1 ঘন্টা পর তাদেরকে আবার বের করে দিয়েছে এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং মেয়েদেরকে খুব বাজেভাবে অ্যাসাল্ট করা হয়েছে। তো যেটা আমরা কখনো আশা করিনি, আমরা আসলে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আশা করেছিলাম, কিন্তু ইভিএমে যেভাবে তারা ভোট কারচুপি করেছে, বিশেষ করে ওইখানে আমি বারবার বলেছিলাম ইভিএম এর ব্যালট প্যানেলটি সুরক্ষিত করতে, সেখানে ইভিএম এর সমস্ত ব্যালট প্যানেলগুলো আমরা দেখলাম যে বহিরাগতরা এবং অথবা সন্ত্রাসীরা সেখানে ওই যে গোপন কক্ষে সেখানে তারা ছিল এবং আমাদের ভোটগুলো তারা সেখানে দিয়ে দিয়েছে এবং অনেক ইভিএম এর ব্যালট প্যানেল যেটা ছিল ধানের শীষের কোনো সিম্বল ছিল না এবং অনেক ক্ষেত্রে ধানের শীষের টিপ মারলে
আমের প্রতিকূটে আসছে। আজ এই যে একটা অনিয়ম সব দিক দিয়ে, আর বিশেষ করে নির্বাচনটা আমাদের আওয়ামী লীগের সাথে হয়নি, এটা প্রশাসন যন্ত্রের সাথে আমাদের হয়েছে। কারণ সব জায়গায় আমাদের এজেন্টগুলোকে, যারা প্রশাসন যন্ত্রে যারা আছে, রাষ্ট্রযন্ত্র যারা আছে, তাদের দ্বারা সেখানে প্রেরিত হয়েছে, তারা তাদের। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন আপনাকে। ডক্টর সাদাত হোসেন অভিযোগ করছিলেন যে সুষ্ঠু নির্বাচন তিনি লক্ষ্য করেননি, সুষ্ঠু নির্বাচন যদি লক্ষ্য থাকতো তাহলে হয়তো তার জয় নিশ্চিত ছিল, এ ধরনের আশা প্রকাশ করেছিলেন তিনি। তো শ্রাবণ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতেমা জান্নাত মুমু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দিনভর তথ্য সংগ্রহ করেছেন। আমাদের সহকর্মী ফকরুল ইসলাম, তিনি এখন আছেন যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে বেসরকারিভাবে। সেখানে ফকরুল, আপনার কাছ থেকে একটু আগে আমরা জানতে পেরেছিলাম যে সেখান থেকে কতগুলো ভোট পড়েছে এবং কতগুলো ভোট গণনা হয়েছে, এবং তার পাশাপাশি কে এগিয়ে আছেন, কে পিছিয়ে আছেন। এখন এই মুহূর্তে আপনার কাছে নতুন কি তথ্য আছে, আপনার মাধ্যমে দর্শকরা জানতে চায়। ফকরুল ইসলাম, ধন্যবাদ শ্রাবণ। এখন আসলে নির্বাচনী যে ফলাফল সেটি চূড়ান্ত পর্যায়ের দিকে চলে যাচ্ছে। 356টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা লক্ষ্য করছি, যেখানে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বহু ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন থেকে এগিয়ে রয়েছেন। তার ভোট সংখ্যা 145,339টি ভোট, এবং একই সঙ্গে ধানের শীষে শাহাদাত হোসেনের ভোট 20,059টি, অর্থাৎ এখনো আরো বাকি 378টি। এবং আমরা বলছিলাম যে 378টি ভোট কেন্দ্রের ফলাফল খুব দ্রুতই আমরা হয়তো পেয়ে যাব 2 ঘন্টার মধ্যে। এবং যেই ফলাফল আপনি জানেন যে 735টি ভোট কেন্দ্র, ভোট অনেক, এই বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ফলাফল পেতে সব মিলিয়ে আমাদের আসলে কিছুটা সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, তিনি সেই ফলাফল একে একে ঘোষণা করে যাচ্ছেন। এবং সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং নেতা কর্মী থেকে শুরু করে যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু উৎসুক হয়ে আছেন, তারা তাদের সেই ফলাফল শুনতে। এবং যারা ভোটার রয়েছেন তারা ভবিষ্যৎ নগরপিতা কে হচ্ছেন এখন আসলে কিছুটা আজ করা যাচ্ছে, তবে ভবিষ্যৎ নগরপিতার চূড়ান্ত বিজয় সেদিকে তারা তাকিয়ে রয়েছেন। তো আমরা সারাদিনই আপনি আমাদের যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকেল 4টা পর্যন্ত সেই সবশেষ তথ্য আপনি জেনেছেন। এবং কিছুক্ষণ আগে আমাদের এক সহকর্মী, যারা আরো 3 জন সহকর্মী কিন্তু সারাদিন মাঠে কাজ করেছেন, নির্বাচনী যে ভোট গ্রহণের খবর এবং ভোটের যে ফলাফল সব খবরাখবর তারা আপনার দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমাদের আরেক সহকর্মী যে আওয়ামী লীগের প্রার্থী, যিনি অনেকটা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন, তা এবং তার থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী যে বিএনপির প্রার্থী, সেখানে তিনি ছিলেন এবং সেখানকার বিএনপির প্রার্থী যে অভিযোগগুলো ছিল সেগুলো আমরা শুনছিলাম। আশা করা যায় আর কিছু সময় পর হয়তো আমরা চূড়ান্ত ফলাফলের দিকে চলে যাব। একে একে রিটার্নিং কর্মকর্তা তার এই জিমনেসিয়াম ভেনু থেকে তার ফলাফল ঘোষণা করছেন, এরপরে আমরা হয়তো চট্টগ্রামবাসীর যে বহুদিনের প্রতীক্ষার ফল, চট্টগ্রামবাসীর যে দীর্ঘদিনের সমস্যা সংকট নিরসনে তাদের যে রায়, সেই রায়টি আমরা হয়তো পাবো। প্রাধান্য দিয়ে কিন্তু ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং ফলাফলের মধ্যে যিনি নির্বাচিত হবেন তিনি দাবিগুলো পূরণের বাস্তবতা তিনি আসবেন। আমরা অনেকক্ষণ ধরে ছিলাম চট্টগ্রাম খবর জানাচ্ছেন আপনাদেরকে, এখন চলে যাচ্ছে আমাদের মূল স্টুডিওতে, যেখানে রাশেদ এবং জুঁই আছেন, তাদের কাছ থেকে আমরা অন্যান্য সংবাদ শুনবো এখন। ধন্যবাদ আশিকুর রহমান শ্রাবণ। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের সবশেষ নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। এবারে অন্যান্য প্রসঙ্গ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার 16 বছরেও শেষ হয়নি বিচার কাজ, ধীর গতিতে চলছে এই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এতে হতাশ কিবরিয়ার পরিবার, হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। শ্রীকান্ত গোপের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বুদ্ধের বাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ 3 আসনের এমপি ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় আরও নিহত হন 4 জন, আর আহত হন কমপক্ষে অর্ধ শতাধিক নেতাকর্মী। এই ঘটনার রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান। এই 2টি মামলায় 171 জন সাক্ষীর মধ্যে শেষ হয়েছে মাত্র 43 জন সাক্ষীর সাক্ষ্য। মামলার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ সাবেক অর্থমন্ত্রীর ছেলে ডক্টর রেজা কিবরিয়া। 3টা চার্জশিট দেওয়া হলো, 3টা চার্জশিটের কোনো চার্জশিট
আগের চার্জশিটের সাথে কোনো সম্পর্ক নেই এবং প্রত্যেকবার আমাদেরকে বলা হয়েছে যে চার্জশিটটা মেনে নাও, মেনে নিতে হবে। বারবার প্রত্যাখ্যান করেছি এবং করে যাব। যতদিন একটা সুষ্ঠু তদন্ত না হয় ততদিন তো একটা সুষ্ঠু বিচার আমাদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমান সরকারের আমলেই কিবরিয়া হত্যার বিচার শেষ করার দাবি জানিয়েছেন মামলার বাদী। এই সরকারের আমলেই যাতে যথাযথভাবে এই মামলা দুটি সকল সাক্ষীর সাক্ষ্যর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে এবং দুষ্কৃতিকারীদের চরম শাস্তি হয়। সাক্ষী ও আসামিদের অনুপস্থিতির কারণে এ মামলার বিচার কাজ শেষ হচ্ছে না বলে জানালেন সরকারি কৌশলী। 128 জন সাক্ষী বাকি আছে, বাকি সমূহ সাক্ষীদের উপরে সমন প্রদান করা হয়েছে, আশা করা যাচ্ছে তারা আসবে। 2015 সালের জুনে এ মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চলছে বিচার কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 18 মার্চ শুরু হবে অমর একুশে বইমেলা 2021, চলবে 14 এপ্রিল পর্যন্ত। নিউজ 24কে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব AHM লোকমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে এবারের বইমেলায় সবচেয়ে গুরুত্ব পাবে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মজীবনীমূলক বই, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ইতিহাসমূলক বই। সুকন্যা বীরের প্রতিবেদন। নানান সংশয় কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2021। করোনার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের বইমেলা অনুষ্ঠিত হবে 18 মার্চ, চলবে 14 এপ্রিল পর্যন্ত, এমনটা জানান বাংলা একাডেমির সচিব AHM লোকমান। বুধবার দুপুরে নিউজ 24কে তথ্যটি নিশ্চিত করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে 18 মার্চ থেকে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠানে সম্মত হয়েছে। এবছর মেলাটির নাম হচ্ছে অমর একুশে বইমেলা। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে মুজিব বর্ষ, সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তাই এবারের মেলায় বই নির্বাচন, প্রকাশ এবং মেলার সাজসজ্জায় থাকবে বিশেষ গুরুত্ব, এমনটাও জানান তিনি। মুজিব বর্ষ উপলক্ষে বাংলা একাডেমি 100 জন বিদগ্ধ লেখকের 100টি বই প্রকাশ করবে এবং 100 জন ছড়াকারের 100টি ছড়া নিয়ে একটি ঋদ্ধ ছড়ার বই প্রকাশ করবে। বই নির্বাচনে গুরুত্ব দেবেন প্রকাশকরাও, যেহেতু করোনা, প্রাকৃতিক দুর্যোগ সহ বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবারের মেলা, তাই আয়োজকদের বিশেষ তদারকি চান প্রকাশকরা। বৃষ্টি যদি হয়, ঝড় যদি হয়, তাহলে মাঠ কিভাবে প্রস্তুত করতে হবে, এই প্রস্তুতিটা নিঃসন্দেহে আয়োজকরা বঙ্গবন্ধুকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই আমরা করছি এবং এটা আমাদের চেতনারও একটা অংশ। প্রকাশকরা প্রচন্ড রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই 10 মাসে, কাজেই আমরা দাবি করেছিলাম যে কোনো মূল্যে হোক যে স্টল ভাড়া সর্বনিম্ন পর্যায়ে যেন রাখা হয়। বইয়ের ঘ্রাণে মেতে উঠতে এখন কেবল সময়ের অপেক্ষা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। প্রবীণ সদস্য চিত্রকর সৈয়দ লুৎফুল হক আর নেই। বুধবার ভোর 5টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 72 বছর। তিনি ফুসফুস জটিলতায় ভুগছিলেন। বাদ জোহর প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিকরা অংশ নেন। বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বরগুনার পাথরঘাটার পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগে করা মামলাটিতে 21 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার জানান, বর্তমানে পাথরঘাটার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী 30 জানুয়ারি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। গতকাল মঙ্গলবার বিকেলে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল ও আনোয়ার হোসেন আকনের সমর্থকদের সংঘর্ষে 15 পুলিশ সদস্য, 2 সংবাদকর্মী ও উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা এবং ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী তাকসিম এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি হস্তান্তর করেন। চুক্তির আওতায় ঢাকা ওয়াসার গ্রাহকগণ ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পানি ও অপঅভিকর বিল পরিশোধ করতে পারবেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার কৃষকদের ট্রাক্টর র্যালিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে দিল্লিতে। এ ঘটনাকে ঘিরে এরই মধ্যে 15টি মামলা দায়ের করেছে পুলিশ। এনডিটিভি জানায়, মঙ্গলবারের সহিংসতার ঘটনায় 86 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। ট্রাক্টর মিছিল ঘিরে হিংসার জেরে আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির পূর্ব নির্ধারিত বৈঠক আবারও পিছিয়ে গেছে। আগামী 29 জানুয়ারি দুপক্ষ আলোচনায় বসতে পারে বলে জানা গেছে। কৃষক আন্দোলনে অশান্তির জন্য কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানাবো খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিনের প্রথম ম্যাচে জুবের হ্যাট্রিকে আরামবাগের বিপক্ষে 6-0 গোলের বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে শফিকুল ইসলাম মানিকের দল। অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 3-0 গোলের বড় জয়ে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। বিশেষ করে বোলিং র্যাঙ্কিংয়ে সেরা 10-এ উঠেছেন 2 টাইগার বোলার। 3 ম্যাচে 7 উইকেট নেয়ার সুবাদে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন 9 ধাপ, বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা 4 নম্বরে। এছাড়া 11 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সেরা 10-এ না এলেও মিরাজ মুস্তাফিজের চেয়ে বড় লাফ দিয়ে 13 নম্বরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আবারও হাসপাতালে ভর্তি হলেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। বুধবার দুপুরে বাড়িতেই বুকে ব্যথা শুরু হলে পুলিশি পাহারায় সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌরভের শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদের পুরো আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।